নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজ্ঞ শুরু করছি সংবাদ সারা দিনে ভাঙন এবার দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি আজ তৃণমূলে আজকে তৃণমূলের তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের এই মিছিলে পা মেলান মুকুটমণি অধিকারী এবং তারপরই ডোরিনা ক্রসিং গিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন সেই ছবি ওই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে ফের একবার বিজেপিতে ভাঙন যেখানে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি এবার দল ছাড়লেন তৃণমূলে যোগদান করলেন তিনি আজই তৃণমূলের যে মিছিল ছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মেলান তিনি তারপরেই তৃণমূলে যোগদান রানাঘাট বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি এবার যোগদান করলেন তৃণমূলে নির্বাচনের আগে ফের একবার পদ্ম শিবিরে ভাঙন যেখানে এবার তৃণমূলে বিজেপি বিধায়ক তিনি যোগদান করেছেন এবং দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন যার কারণেই তার এই দলবদল এবং আজকে তৃণমূলের যে মিছিল ছিল যেখানে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মিছিলে সামিল হন এবং তার সঙ্গেই এই মিছিলে পা মেলান রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তারপরেই তিনি তৃণমূলে যোগদান করেন এবং যেমনটা জানা যাচ্ছে যে দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তার মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল যার কারণেই তার এই দল বদল এবং আজকেই তিনি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন ডোরিনা ক্রসিং এর সেখানে মিছিল শেষে যে সবার আয়োজন করা হয় সেই সভাতেই মুকুটমণি অধিকারী তিনি যোগদান করলেন তৃণমূলে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মুকুটমণি অধিকারী তিনি আজ যোগদান করলেন তৃণমূলে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করলেন সেই ছবি এই মুহূর্তে দেখছেন